সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দিনাজপুর জেলা ফুলবাড়ি থানার তেঁতুলিয়া গ্রামে। আজকে আমরা কথা বলবো একজন উদ্যোক্তার সাথে, তিনি মূলত দেশি মুরগি লালন পালন করেন। অনেকে জানতে চেয়েছেন যে আসলে দেশি মুরগিটা আমরা কীভাবে লালন পালন করবো, আমরা কি শুধু মাংস বিক্রি করে লাভবান হতে পারবো, নাকি ডিম থেকে বাচ্চা ফুটিয়ে লাভবান হতে পারবো, নাকি শুধু ডিম বিক্রি করবো। এবং অনেকে জানতে চেয়েছেন যে আমরা যদি 200 বা 500 দেশি মুরগি পালি তাহলে কেমন টাকা আয় করা সম্ভব হবে, এবং যদি আমাদের ক্ষতি হয় তাহলে কেমন টাকা ক্ষতি হতে পারে, এবং দেশি মুরগি লালন পালন করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন। দর্শক, আজকে একজন সফল উদ্যোক্তার সাথে আমরা দেশি মুরগি পালন সম্পর্কে বিস্তারিত জানবো। চলুন আমরা তার সাথে বিস্তারিত কথা বলি। আশা করছি পড়ার সময় জুড়ে পাশেই থাকবেন। দর্শক, আমরা এখন কথা বলবো একজন সফল খামারি, তিনি মূলত দেশি মুরগি লালন পালন করেন, একটি বাণিজ্যিক খামার রয়েছে, প্রচুর পরিমাণে মুরগি রয়েছে, দেশি মুরগি একদম অর্গানিক প্রিয় দেশি মুরগি। আমরা আজকে বাইরের কাছে জানার চেষ্টা করবো আমরা দেশি মুরগি কী পদ্ধতিতে পালন করলে লাভবান হতে পারবো, আমরা শুধু ডিম বিক্রি করলে কতটুকু লাভ হতে পারবো, এবং ডিম থেকে ফুটিয়ে বাচ্চা বিক্রি করলে কেমন টাকা লাভ করতে পারবো, আর দেশি মুরগি যদি পালন করলে লসও হয় কেমন টাকা লস হতে পারে, সে বিষয়ে বিষয়ে সাথে কথা বলি। এখানে প্রায় 100 মুরগি আছে। 100 ফ্লক আকারে 100 মুরগি রাখা আছে। মুরগ কয়টা মুরগি ভাই? 100 মধ্যে আপনার 10% হিসাবে দেওয়া আছে মুরগ আর কি। তাহলে দেখা গেল 10.6 এর মধ্যে মুরগ দেওয়া আছে, মনে করেন যে 100টার মধ্যে 10টা অর্থাৎ 90টা ডেকি দেওয়া আছে, 10টা একটা মুরগ বেশি দেওয়া আছে আর কি। আচ্ছা ভাই, অনেকে জানতে চায় যে আসলে দেশি মুরগিটা আমরা যদি পালন করি আমাকে ডিম বিক্রি করলে বেশি লাভবান হতে পারবো, নাকি ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করলে বেশি লাভবান হতে পারবো, সেই বিষয়ে বিস্তারিত আপনার কাছে জানবো। আপনি আপনারা যদি ডিম 20 ডিম বিক্রি করে থাকেন তাহলে আপনারা পুনরায় বেশি লাভবান হতে পারবেন, 20 ডিমের মূল্যটা একটু বেশি। আবার খাবার হিসেবে যদি আপনারা বিক্রি করে থাকেন খাবারের মূল্য একটু কম, খাবারের মূল্য দেখা গেল যে 12 টাকা থেকে 13 টাকা বিক্রি হবে, উদ্দে 15 টাকা, এবং 20 ডিম দেখা গেল আপনার 17 থেকে 25 টাকা পর্যন্ত 20 ডিম বিক্রি হয়ে থাকে দেশি মুরগির। আর আপনি যদি বাচ্চা ফুটে বিক্রি করতে চান তাহলে দেখা গেল আপনার 40 থেকে 42 টাকা আর কি বাচ্চার প্রফিট আসবে আর কি, রেট আসবে। বাচ্চা ফুটে তাহলে মেশিনের প্রয়োজন আছে? হ্যাঁ অবশ্যই। তবে আমরা প্রথমত শ্রম দিয়ে কষ্টসাধ্যভাবে যেভাবে হোক আমরা মেশিন সংগ্রহ করি, এবং মেশিনের মধ্যে আমরা এখন নিজে নিজের উৎপাদনটা করতেছি এবং পুরো দেশে সেল দিয়ে থাকতেছি আর কি। তার মানে বাচ্চা ফুটিয়ে বিক্রি করাটা লাভ বেশি? বাচ্চা ফুটিয়ে, হ্যাঁ। এবং আমরা বিভিন্ন বয়সে যেহেতু বাচ্চা দিয়ে থাকি সেই তুলনামূলকভাবে বাচ্চা ফুটিয়ে বিক্রি করাটা লাভ বেশি আমার যেটা মনে হয় আর কি। আচ্ছা, কত পার্সেন্ট ডিম ফুটে আপনাদের মেশিনে? আমাদের দেখা গেল 1000 ডিম ঢুকালাম, 1000-এর মধ্যে দেখা গেলো যে 800-900 অর্থাৎ 80% 85% দেখা গেলো ডিম, অনেক সময় দেখা 90%ও ডিম চলে আসে আর কি, অনেক সময় নানান কারণে মিসিং হয়ে যায় আর কি। একটা ডিম উৎপাদন খরচ কত টাকা? একটা ডিম উৎপাদন করতে গেলে আপনার খরচ হয়ে যায় প্রায় দেখা গেলো একটা ডিমের দাম 12 টাকা, উৎপাদন করতে খরচ হয়ে গেলো 4 টাকা বা 4.5 টাকা খরচ হয়ে যায়। খাবার আপনার একটা হিসেব দিয়ে দেয়, 100 মুরগির খাবার আপনার দেখা গেলো প্রতিদিন কন্টিনিউ যেটা খাবার লাগবে 7 কেজি, কমও লাগতে পারে অল্প একটু বেশিও লাগতে পারে, তবে কন্টিনিউ আপনি, হ্যাঁ, এবারে 7 কেজি দেখা গেলো আপনার মাস শেষে দেখা গেলো 100 মুরগিতে খরচ আসলো ফিড পারপাসে ওষুধ সবসহ দেখা গেলো 8 থেকে 8.5 মধ্যে ক্লোজ, 100 মুরগির মধ্যে, হ্যাঁ। এর মধ্যে দেখা গেলো আপনার যদি আপনি ডিম বিক্রি করেন কন্টিনিউ 20 ডিম হিসেবে 15,000 থেকে 17,000 টাকা, বাজার যেহেতু আপডাউন করবে এর মধ্যে আপনাকে বুঝে নিতে হবে 15,000 থেকে 17,000। আবার দেখা গেলো যে আপনি ডিম যদি বিক্রি না করে দেখা গেলো আপনি বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করতেছেন তো 17 টাকা ডবল হয়ে যাবে 34,000, যেহেতু 40 বা 35 এরকমও হতে পারে আর কি। ফিক্সড রেট আমি ঠিক বলতে পারবো না, আপনারা জানেন হয়তো বা মুরগির বাচ্চার রেট ডিমের রেট সবসময় আপডাউন করতে থাকে আবহাওয়ার উপর, হ্যাঁ, পরিবেশের উপর, সব দিক দিয়ে আর কি। তাহলে যদি কেউ বাচ্চা ফুটিয়ে বিক্রি তাহলে দ্বিগুণ লাভ হচ্ছে? হ্যাঁ, বাচ্চার মধ্যে দ্বিগুণ। এবং যদি মাংসের জন্যও কেউ করতে চায় দেখা গেলো সোনালি এখন চলতেছে আপনার এখনকার যেটা বর্তমান রেট বলি 160 টাকা, আর এটা কন্টিনিউয়াস আপনার দেখা গেলো আমাদের থানা লেভেল বা ইয়া হিসেবে 350 টাকা সবসময়, 350 টাকা আপনার এখান থেকে পাইকারি রেট যেটা নিয়ে চলে যাবে, এবং পুরো বাংলাদেশেও যদি অর্ডার হয় যে কোনো মূল্য থেকে আমরা এখান থেকে দিতে পারবো। আচ্ছা, যে কেউ যায় চায় যে আমি দেশি মুরগি নিবো পোষার জন্য বা খাওয়ার জন্য,
একবারে পারফেক্ট ভাবে আমরা এখান থেকে পাড়া দিতে পারবো। আচ্ছা, এই 100 বেশি মুড়ি যে আপনার এখানে আছে, এখান থেকে কত পার্সেন্ট ডিম পাওয়া যায়? 100% 100 মধ্যে দেখা গেল যে 30, 35, 40, উদ্দে 50, 60, 70, 80 অনেকে বলে, ভুল বলে, এটা আমরা যদি পাই থাকি উদ্দে 40 পাবো। একবারে কন্টিনিউ যদি আসে দেখা 50 পারলাম, 50-এর নিচে আসবে, উপরে যাবে না। আর এটা মাথায় রাখেন যে আপনি 30 পাবেনই, 30% অর্থাৎ 30টা ডিম পাবেন, 100 থেকে 30টা ডিম কন্টিনিউয়াস আসবে, কন্টিনিউয়াস 30 দিনে আপনি ডিম উঠাতে পারবেন 30টা করে। কেউ কুচাও যদি লাগে তাও দেখা গেল আপনার 30টা আসবেই মাস। আমরা মেনু ফলো করি আর কি, প্রত্যেক খামারের একটা করে মেনু থাকে, ডিমের ইসেল বলেন, জিঙ্ক বলেন, যত ধরনের খাবার আছে আর কি, জিম তো লোমের জন্য। আর ডিমের যত আমি আপনাদেরকে পুরোটাই দেখাবো আর কি, আমাদের অফিসে গেলে আপনারা দেখতে পাবেন, প্রত্যেকটার একটা লিস্ট আছে, লিস্ট অনুযায়ী আমরা ফলো করি, ওই অনুযায়ী বাজার থেকে ক্রয় করে, ওষুধ ক্রয় করে খাওয়াই থাকি। যে কথাটা বলছিলাম, আপনার একটা ডিম উৎপাদন খরচ হচ্ছে 4 টাকা, আর একটা ডিম থেকে বাচ্চা ফুটানো পর্যন্ত কত টাকা খরচ হতো? একটা ডিম বাচ্চা মেশিনে ফুটাতে গেলে খরচ হয় 5 থেকে 6 টাকা, 5.5 টাকা, 6 টাকা খরচ হয়ে থাকে, 4.5 থেকে 6 টাকা। হ্যাঁ, যদি ডিম দেখা গেল আপনার, যেহেতু আমাদের নিজের সেদিক থেকে আমাদের ডেভেলপ আছে, কেউ যদি 17 টাকাও কেনে তারও সুবিধা আছে, 17 আর 6 দেখা গেল 17-24, 25 টাকা পড়ে যায় আর কি, 25 যদি পড়ে যায় তারপরে ওনার দেখা গেলো সেভ হচ্ছে আপনার 40-এর থেকে দেখা গেলো 25 টাকার মতো সেভ হচ্ছে, 15-20 টাকা সেভ হচ্ছে, 45-43-45-20 টাকা সেভ হচ্ছে, যার কারণে অনেকে ডিমের অর্ডার করে আর আমরা ডিম দিয়ে থাকি আর কি। পুরো বাংলাদেশ সব জায়গায় ফুটবে না কিছু তো, হ্যাঁ, দুই একটা মিস যাবে, বললাম তো 100-এর মধ্যে দেখা গেলো 100টা ডিম আপনি মেশিনে ঢুকাইছেন, দেখা গেলো আপনার 80% পাবেন বা 90% পাবেন, 10% মিসিং থাকতে পারে। তাহলে আপনারা ডিমও বিক্রি করছেন? হ্যাঁ, ডিমও বিক্রি করতেছি, বিভিন্ন বয়সের বাচ্চা, আপনি যে কোনো বয়সের বাচ্চা যদি চান আমরা দিতে পারবো। অনেকে আবার বুডিং বোঝে না, কীভাবে বুডিং করবো, কীভাবে হিট দিব, যার কারণে আমরা এখান থেকে হিট দিয়ে বুডিং করে বিভিন্ন দিন বিভিন্ন বয়সের বাচ্চা আমরা এখান থেকে দিয়ে থাকি। চাহিদা কেমন দেশি মুরগি? দেশি মুরগির চাহিদা অনেক, আমরা দেখা গেল আপনার চাহিদা অনুযায়ী অর্ডার লিস্ট করে রাখি, আগে থেকে লিস্ট করে রাখি, তাছাড়া আমাদের হঠাৎ যদি আপনি আজকে বলেন যে আমাকে বাচ্চা লাগবে বা ডিম লাগবে আমরা দিতে পারবো না, কেননা আগে থেকে যাদেরকে আমরা কথা দিয়ে রাখছি বা ফোন নাম্বার সেভে রাখছি তাদেরকে আগে দিয়ে দিতে হবে। তাছাড়া দেশি মুরগির সেরকম কোনো ইয়া নাই, পুরো বাংলাদেশে এখনও ঘাটতির দিকে আছে, কমতির দিকে আছে, কেউ দিতে পারে না যে আজকে আমাকে এতগুলো মুরগি লাগবে, এতগুলো আমার বাচ্চা লাগবে, দেওয়া সম্ভব না। আগে থেকে বললে আমরা সেই অনুযায়ী লিস্ট করে রাখবো যে অমুক ভাইয়ের অর্ডার আছে, এতগুলো আমাকে এতগুলো দিতে হবে, তারপরে অনুযায়ী আপনাকে আগে থেকে 1 মাস আগে থেকে যোগাযোগ করতে হবে। 1 মাস আগে থেকে আপনাদের পুরো প্যারেন্টস থেকে প্রতি মাসে কেমন বাচ্চা পাওয়া যায়? এখানে দেখা গেল প্রত্যেক মাসে যেটা আমরা এখন বাইর করতেছি আপনার দেখা গেল 3 থেকে 3,500 বাচ্চা আমরা বাইর করতেছি এখন আমাদের মেশিন থেকে। হ্যাঁ, প্রত্যেক মাসে। আচ্ছা, কেমন সম্ভাবনা দেখছেন দেশি মুরগি? দেশি মুরগির সম্ভাবনা অনেক ভালো দেখতেছি, সব দিক দিয়ে সব মিলে এখনকার আবহাওয়া অনুকূল পরিবেশ এবং বিক্রি বা অন্যান্য জায়গার চাহিদা সব মিলে সম্ভাবনা আমরা ভালো লক্ষ্য করতেছি সব দিক দিয়ে। যদি কোনো নতুন উদ্যোক্তা তারা 100 দেশি মুরগি খামার শুরু করে তাহলে কেমন টাকা পুঁজি লাগতে পারে? 100-এর মধ্যে যদি উনি বাচ্চা কেনে, বাচ্চা কিনলে দেখা গেল আপনার প্রথম 100 মুরগিতে দেখা গেল আমরা নিয়ে থাকি দেখা গেলো 4,000 বা 3,500-4,000-এর মধ্যে ওনার বাচ্চা কমপ্লিট হয়ে গেল, আর খাবার টাবার সব দিয়ে উনি 15-20-এর মধ্যে উনি ফুললি কমপ্লিট করতে পারবে ডিম পর্যন্ত আসার মধ্যে, 15-20-এর মধ্যে কমপ্লিট করবে 100 মুরগি, 100 মুরগি কমপ্লিট হয়ে যাবে রেডি, তারপরে উনি প্রফিট দেখতে পাবে। আমি প্রথমে যে কথাগুলো বলতেছি তার পুনরায় উনি মিল খুঁজে পাবে যে না অবশ্যই ভাই যেটা বলছিল পুরোটাই মিলে যাচ্ছে। তাহলে 100 দেশি মুরগি আনপান করলে 15-20 হাজার টাকা আয় করা সম্ভব? 15-20 হাজার অনায়াসে আয় করা সম্ভব, সেটা হচ্ছে ডিম থেকে বাচ্চা, ডিম থেকে বাচ্চা বা ডিম যদি 20 ডিম হিসেবে সে বিক্রি করতে চায়, আর যদি এমনি খাবার হিসেবে ডিম বিক্রি করতে চায় তাহলে 8-10 হাজার, তা দেখা গেলো যে খাবার এবং নিজের খাটনি সহ দেখা যাচ্ছে সমানুপাতিকভাবে আসতেছে। আর দেশি মুরগির মেন উদ্দেশ্যই হচ্ছে আপনার 20 ডিম অথবা বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে বা মাংসের জন্য উৎপাদন করে অনেকে, এটার সুবিধা। খাবার বলছেন দর্শক দিকে আমরা দেখাই, যদি খাবারের পাত্রটা এখানে আছে, এগুলো কি ধরনের খাবারগুলো? এগুলো সব ডিমের জন্য লেয়ার 1 আমরা খাবার খাওয়াই থাকি সকল মুরগিকে, যেহেতু আমাদের সকল মুরগি ডিমের জন্য, যার কারণে আমরা লেয়ার 1 খাওয়াই। কতবার খাবার দিতে হয় এখানে? এখানে 2 বার খাবার দিতে হয় ডিমের মুরগি, সবসময় 2 বার, সকালে এবং দুপুরে দিয়ে শেষ, আর খাবার দিতে হয় না। আচ্ছা, আপনি কিন্তু আজকে ডিম তুলেন নাই মনে হচ্ছে? না, আমরা ডিম মূলত আমরা সকাল থেকে সন্ধ্যার মধ্যে যেহেতু ডিম পাড়ে,
বারবার সেটে ঢুকলে মুরগি ডিম কম পাড়বে, বিধায় আমরা একবারে পুরো ডিম সংগ্রহ করি পুরো সেটে। আচ্ছা, নতুন উদ্দেশ্য আর কি বলতে চান? নতুন উদ্দেশ্য এটাই বলতে চাই যে যারা আপনারা সেট করতে আগ্রহী, তারা যে কোনো নতুন যে কোনো জায়গায় মুরগি বাচ্চা বা ডিম কিনতে গেলে আপনাকে প্রথমে যাচাই করতে হবে অরিজিনালি দেশি কি না সোনালি। আপনি অযথায় যে কোনো জায়গায় কিনলে প্রতারিত হতে পারেন, এটাই বলবো। আর একটা জিনিস যেটা বলবো, সেটা প্রথমে আপনাদের মুরগি পালন করতে গেলে যেটা প্রয়োজন, রোগ সম্বন্ধে জানতে হবে, ওষুধ সম্বন্ধে জানতে হবে। এগুলো জানার পরেই মুরগি পালন করাটা মানে আমার পক্ষে আমি যেটা মনে করি সম্ভব, যে কোনো উদ্যোক্তা ভাইকে বলবো। এবং এগুলো সম্বন্ধে অবগত আগে থেকে হওয়াটা এবং প্রস্তুত হওয়াটা আমি মনে করি বেটার। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। কেমন? আচ্ছা, আপনিও ভালো থাকুন। ওয়ালাইকুম।